বন্ধুরা, তো এখন এসেছি গঙ্গা পূজোর মেলা। এটা দেবনাথপুর বাঘাখালী। বাঘাখালীতে প্রতি বছর মেলা হয়, খুব সুন্দরভাবে মেলাটা হয়। তো আজকে সেই মেলাটা, আজকে তৃতীয় দিন, আজকে শেষ দিন, তিন দিন ধরে মেলাটা হচ্ছে। তো চলো পুরো মেলাটা তোমাদেরকে দেখাবো, আর সঙ্গে থেকে সাথে থেকে প্রচুর পরিমাণে গান বাজনা, মেলার হই হুল্লার প্রচুর কিছু দেখাবো। এই মেলাটা প্রতি বছর এই মেলাটা হয়ে থাকে। তো চলো সঙ্গে থেকো, আর ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো আমার চ্যানেলে যদি তুমি প্রথম হয়ে থাকো তাহলে বলো প্লিজ একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো চলো মেলাটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সকলে ভালো থেকো। তো বন্ধুরা, যে তালের রস দেখতে পাচ্ছ যে একদম ফ্রেশ তালের রস, এখান থেকে তালের রস খাবো। দাদা আমাদেরকে তালের রস খাবে, তো দেখো ভালো। দেখতে পাচ্ছ একদম ফ্রেশ তালের রস। কেমন টেস্ট বলো, কেমন লাগছে, কিসের রস এটা বলো তো? তালের রস। বন্ধুরা কতদিন বাজে যে তালের রস খাচ্ছি তা আমি ঠিক বলতে পারবো না। অনেকদিন আগে একবার তালের রস খেয়েছিলাম, তো আজ অনেকদিন পরে তালের রস খাচ্ছি, ভালো লাগছে। তাহলে এই দেখো একদম ফ্রেশ তালের রস, মিষ্টি তালের রস। তো বন্ধুরা, যেখানে তালের রস খাচ্ছি যেখানে দাঁড়িয়ে, সেখানে দেখো তাল গাছ রয়েছে, এই তাল গাছ, আর সেই গাছের গোড়ায় দাঁড়িয়ে খাচ্ছি তালের রস। তো একদম ফ্রেশ তালের রস। তা চলো খেয়ে নি, খুব ভালো সুস্বাদু, অনেকদিন পরে খেলাম, ভালো লাগলো। কি বলে
শাশুড়ি অন্য পাড়ায় চলে গেছে। এইবার জামাই মনে মনে চিন্তা করছেন, এত বড় একটা অন্যায় কাজ করলাম, তাহলে ঘরের ভিতরে গিয়ে শাশুড়ির পায়ে না, কেন না কমিটিকে তোমাকেও যে টাকা দিবে আমাকেও সেই টাকা দিয়ে এনেছে, কমিটি বুঝে নিবে তার গানটা, তুমি উল্টো পাল্টা বলেছ চলে যাবা আর আমি সেটা চুপ করে বসে থাকবো, তা বসে থাকবো না, কেন না আপনারা কিছু পাওয়ার জন্য এসেছেন, কি ভাই কি মায়েরা, তাই তো কিছু পাওয়ার জন্য, আর আমি সেটা মাথা পেতে নেমে নেই মেনে নেই, তা কখনো আমি মাথা পেতে নেব না, তুমি সঠিক জবাব দিবে তোমার মাথায় করে রাখবো, কাঠগড়ায় দাঁড় করিয়ে রাখবো। তাই গায়ে একটি গান, আমার মায়ের কি গুণ তোমার কি গানের ভাষায় বোঝাবো, আমার মায়ের কতটা গুণ, তাই কি বলছে গানের ভাষায়, আমার বাবা বড়, আমি তোমাকে গর্ব করে বলে যাচ্ছি আমার মা বড়, তোমার যদি ক্ষমতা থাকে তুমি প্রমাণ দিয়ে যে তোমার বাবা বড়, আমি বলছি আমার মা বড়, কেন না তোমার কাছে আমি আরেকটা প্রশ্ন করে যাই, এমন একজন নারী ছিল আর এমন একজন পুরুষ ছিল, মার অভিশাপে গর্ভবতী হয়েছিল একটা পুরুষ, গর্ভবতী হয়েছিল সে পুরুষটার নাম কি, আর যে অভিশাপটা দিয়েছিল সেই নারীটার নাম কি, আর পুরুষ যখন গর্ভবতী হয়েছিল তার ডেলিভারিটা কোথা দিয়ে হয়েছিল, যখন অত্যাচারে বাংলাদেশে থাকতে পারেনি একটা দুঃখিনী মা, তার ছেলে পেলে মনে মনে চিন্তা করলেন মার তো বয়স হয়ে গেছে চলতে পারে না বলতে পারে না, এই বয়স্ক মাকে টেনে নিয়ে লাভ নেই, ইন্ডিয়ায় এনে লাভ নেই, মাকে এখানেই রেখে যাক মরে যাক এখানেই যাক, তাই দুঃখিনী মা কুকুর
ওরে বাবা, তাহলে এই পিরানের থেকে কুকুরই তো বড় দেবতা। এই গিন্নি এবার থেকে আমি কুকুর পুজো করব। রান্নাঘর খোলা ছিল, ঢুকে খেয়ে জিভ লাগতে লাগতে বার হচ্ছে। সর্বনাশ, আমার স্বামী এসে কি খাবে? আর স্বামী যদি না পায় আমাকে তো মারবে। সব খেয়ে ফেলেছে, তুমি কি খাবা? বলো তাই বলে। হ্যাঁ, ভদ্রলোক দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আমি এতদিন দা পুজো করেছি, সব ভুল পূজা করেছি। কিন্তু পুরুষের দোষ নাই, পুরুষ যদি আমায় যেদিকে ঘোরাই সেদিকে ঘুরি, আমার হলো দুটো অঙ্গ একটা অংশ। আমি যে বলেছিলাম প্রথমে তাই বলেছি পুরুষ, উত্তম পুরুষ যারা তাদের কাছে তোমরা কায়দা হয়ে যাবা, আর যারা কাপুরুষ তাদের কাছে বড়াই পটাবা।